খাগড়াছড়ির দীঘিনালায় বন প্রকৃতির মাঝে সন্ধান মিলেছে নতুন এক গুহার। স্থানীয়দের ভাষায় এটি দেবতা গুহা। পর্যটন খাতে এই গুহা নতুন আকর্ষণ বাড়াবে বলে আশা স্থানীয়দের। খাগড়াছড়ি প্রতিনিধি জসিমউদ্দিন মজুমদারের প্রতিবেদন। খাগড়াছড়ির পর্যটনে এতদিন মূল আকর্ষণ ছিল আলুটিলা গুহা। বছর খানেক আগে দীঘিনালায় সন্ধান পাওয়া গেছে তাবাক গুহার। সর্বশেষ দীঘিনালায় মেরুং ইউনিয়নের নোয়ারাম কাবারিপাড়ায় সন্ধান মিলল আরেকটি গুহার, নাম দেবতা গুহা। এই গুহার সৌন্দর্য ও দৈর্ঘ্য অপর দুটি গুহার চেয়েও বেশি। প্রায় 250 ফিট দৈর্ঘ্যের দেবতা গুহার প্রথম 60 ফিট উপরে পাথুরের ছাদ রয়েছে। ছাদের শেষ প্রান্ত থেকে গুহার বাকি 160 ফিট শুধু দুদিকে রয়েছে প্রায় 25 ফিট উচ্চতা লম্বা দেয়াল। স্থানীয়দের মতে পাহাড়ি ডলে গুহাটি তৈরি হয়েছে। যারা আসবে মানে তারা খুব মানে এনজয় করবে। শহর থেকে পর্যটকরা যারা আসতেছেন তাদের জন্য ভ্রমণ করার পাশাপাশি বাড়তি কিছু থাকবে, খুব ভালো একটা জায়গা। গুহাটি সরু হয় মুখের দিকের আলো গুহার শেষ প্রান্ত থেকে দেখা যায়। গুহার ছাদ ও দেয়াল আঁকড়ে বেয়ে আছে বনলতা। গুহা থেকে বের হওয়ার পর দূর থেকে বাকি অংশ দেখতে অনেকটা বাংকারের মতো। এদিকে গুহার পাশেই আধা কিলোমিটার দূরে রয়েছে ছোট একটি ঝর্ণা, আর গুহার দক্ষিণে 3 কিলোমিটার দূরে রয়েছে বড় আকৃতির আরও একটি ঝর্ণা, যেটি স্থানীয়দের কাছে আলং ঝর্ণা নামে পরিচিত। এখানে ঝর্ণা আছে, গুহা আছে, শুধু একটাই সমস্যা, যাতায়াতের সমস্যা। 5টা পর্যটক কেন্দ্র স্পট আছে, এই 5টি স্পটে যদি রাস্তা করে দেওয়া হয় তাহলে পর্যটকেরা ঘুরে আনন্দিত হবে। অন্য গুহাতে গা ছমছম করা একটি অনুভূতি থাকলেও দেবতা গুহা পর্যটকদের প্রশান্তি তৈরি করবে। গুহার ভেতরের চেয়ে বাহিরের ছাদবিহীন বাকি অংশ দেখে মুগ্ধ হবে পর্যটকরা। গোটাছড়া রাস্তাঘাট নাই, এদের যদি ওই গুহা একটা আছে, এনে যদি রাস্তাঘাট যদি থাকে, অনেকজন লোকসংখ্যা যদি আপদান করতে পারবে, এলাকা উন্নয়ন করতে পারবে। পর্যটকদের জন্য পাহাড়ের নতুন এই গুহা বাড়তি খোরাক মিটিয়ে পর্যটন খাতকে সমৃদ্ধ করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। SATV News Desk.